হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। স্বাধীনতা মাস, এই স্বাধীনতা মাসে হোন্ডা কোন বাইকের সাথে কি অফার দিল এবং সকল বাইকের বর্তমান বাজার মূল্য জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। হোন্ডার এক নম্বর পজিশনে যে বাইকটি আছে সেটা হলো হোন্ডা সিবিআর 150R। এটি একটি 150cc-র বাইক। বাইকটির ইঞ্জিন টাইপ হলো 4-স্ট্রোক DOSC 4-ভালভের ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.16cc। ব্যাকটিতে ম্যাক্সিমাম নেট পাওয়ার উৎপন্ন হবে 17.1 PS 9000 RPM-এ এবং ব্যাকটিতে টক পাওয়ার উৎপন্ন হবে 14.4 NM 7000 RPM-এ। বাইকটি দেখা যাবে ডুয়েল চ্যানেল ABS-এ। বাইকটির ওজন হলো 137 কেজি। বাইকটির ফুয়েলটিং ক্যাপাসিটি হলো 12 লিটার। বাইকটিতে গিয়ার সংখ্যা ব্যবহার করা হয়েছে 6টি। বাইকটির বর্তমান বাজার মূল্য 550,000 টাকা। হোন্ডার 2 নম্বর পজিশনে যে বাইকটি আছে সেটা হলো হোন্ডা সিবি হর্নেট। এটি একটি 160cc-র বাইক। বাইকটির ইঞ্জিন টাইপ হলো ইয়ারকুল 4-স্ট্রোক SIBS 4 ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71cc। বাইকটিতে ম্যাক্সিমাম নেট পাওয়ার উৎপন্ন করবে 15.1 PS 8500 RPM-এ এবং বাইকটিতে টক পাওয়ার উৎপন্ন করবে 14.5 NM 6500 RPM-এ। বাইকটির ফ্রন্টের টায়ারের সাইজ হলো 180 এবং রেয়ার টায়ারের সাইজ হলো 140/70। অ্যালোরিমের সাইজ হলো 17, টায়ার টপ টিপলেস। এখানে আরেকটু ছোট্ট করে কথা বলি, হোন্ডার এ পর্যন্ত হর্নেটের চারটি ভ্যারিয়েন্ট ছিল বাংলাদেশে। প্রথমে যখন লঞ্চ করে তখন সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক ছিল, তারপর ওই দুইটা চলে যায়। তারপর আসলো CBS স্পেশাল এডিশন, এটি আবার ডাবল ডিস্ক ছিল এবং ABS ছিল। ABS-টা কিন্তু এখন আর মার্কেটে নাই, এখন শুধু এই CBS-টা পাওয়া যাবে। বাইকটির ওয়েট হলো 142 কেজি। বাইকটির ফুয়েলটিং ক্যাপাসিটি হলো 12 লিটার এবং বাইকটি বর্তমান বাজার মূল্য হলো 2,08,500 টাকা। এটিতে কোনো ক্যাশব্যাক অফার নেই। হোন্ডার 3 নম্বর পজিশনে যে বাইকটি আছে সেটা হলো হোন্ডা X-Blade। বাইকটির ইঞ্জিন টাইপ হলো ইয়ারকুল 4-স্ট্রোক SIBS 4 ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71cc। বাইকটিতে ম্যাক্সিমাম নেট পাওয়ার উৎপন্ন করবে 14.13 PS 8500 RPM-এ এবং বাইকটিতে টক পাওয়ার উৎপন্ন করবে 13.9 NM 6000 RPM-এ। বাইকটির ফ্রন্টের টায়ারের সাইজ হলো 80/100 এবং রেয়ার টায়ারের সাইজ হলো 130/70। অ্যালোরিমের সাইজ হলো 17, টায়ার টপ টিপলেস। বাইকটি দেখা যাবে দুইটি ভ্যারিয়েন্টে, একটি হলো সিঙ্গেল ডিস্ক, অপরটি হলো ডাবল ডিস্কের সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটির ওজন হলো 141 কেজি এবং ডাবল ডিস্কের ওজন হলো 142 কেজি। বাইকটির ফুয়েলটিং ক্যাপাসিটি হলো 12 লিটার। বাইকটির বর্তমান বাজার মূল্য যদি বলি, সিঙ্গেল ডিস্কের মূল্য 190,500 টাকা, এখান থেকে আপনি 4,000 টাকা ক্যাশব্যাক অফার পাবেন, এবং ডাবল ডিস্কের মূল্য হলো 215,500, এখান থেকে আপনি 4,000 টাকা ক্যাশব্যাক অফার পাবেন। এই স্বাধীনতা মাসে চলবে 31 মার্চ 2023 সাল পর্যন্ত। হোন্ডার 4 নম্বর পজিশনে যে বাইকটি আছে সেটি হলো হোন্ডা DUDL-X। এটি একটি স্কুটি। বাইকটির ইঞ্জিন টাইপ হলো ফ্যান কুলেট 4-স্ট্রোক SIBS 4 ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 109.19cc। বাইকটিতে ম্যাক্সিমাম নেট পাওয়ার উৎপন্ন হবে 8.1 PS 7000 RPM-এ এবং বাইকটিতে টক পাওয়ার উৎপন্ন করবে 8.9 NM 5500 RPM-এ। বাইকটিতে স্টার্টিং মেথড হিসেবে থাকতেছে কিক এবং সেলফ। বাইকটির ফ্রন্টে এবং রেয়ারের টায়ারের সাইজ সেম, 90/100। অ্যালোরিমের সাইজ হলো 10, টায়ার টপ টিপলেস। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক উইথ CBS ব্রেক। ওয়েট হলো 103 কেজি। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 5.3 লিটার এবং বাইকটির বর্তমান বাজার মূল্য হলো 1,85,900 টাকা।
হোন্ডার 5 নম্বর পজিশনে যে বাইকটি আছে সেটা হলো সিবিশাইন এসপি সিবিএস। এটি একটি 125 সিসির বাইক। বাইকটির ইঞ্জিন টাইপ এয়ার কুল ফোর স্ট্রোক এসএ ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 125 সিসি। বাইকটির নিতে ম্যাক্সিমাম নেট পাওয়ার উৎপন্ন করবে 10.30 পিএস 7500 আরপিএম এবং বাইকটিতে টর্ক পাওয়ার উৎপন্ন করবে 10.30 এনএম 5500 আরপিএম এ। বাইকটিতে স্টার্টিং মাথার হিসেবে থাকতেছে কিক এবং সেল। বাইকটির ফ্রন্ট এবং রিয়ার টায়ার সেম 80x100 এলএমএ সাইজ হলো 18 টাইপ টেপ টিউবলেস। বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেক। বাইকটির ওয়েট হলো 124 কেজি। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 10.5 লিটার। বাইকটির বর্তমান বাজার মূল্য হলো 1,46,000 টাকা। হোন্ডা 6 নম্বর পজিশনে যে বাইকটি আছে সেটা হলো হোন্ডা লিভো। এটি একটি 110 সিসির বাইক। বাইকটির ইঞ্জিন টাইপ হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এসএ ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 109.19 সিসি। বাইকটিতে ম্যাক্সিমাম নেট পাওয়ার উৎপন্ন করবে 8.4 পিএস 7500 আরপিএম এবং বাইকটিতে টর্ক পাওয়ার উৎপন্ন করবে 9.09 এনএম 5000 আরপিএম এ। বাইকটিতে স্টার্টিং মাত্রা হিসেবে থাকতেছে কিক এবং সেল। বাইকটির ফ্রন্ট এবং রিয়ার টায়ার সেম 80x100 এলএমএ সাইজ হলো 18 টায়ার টেপ টিউবলেস এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেক। বাইকটির দুইটি ভ্যারিয়েন্ট থাকতেছে, একটা হলো ডিস্ক অপরটি হলো ড্রাম। বাইকটির ওয়েট হলো 113 কেজি, যেটা ড্রাম ব্রেক, এবং ডিস্ক ব্রেকের ওজন হলো। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 8.5 লিটার। বাইকটির প্রাইস এখন বাইকটির ডিস্ক ব্রেকের প্রাইস পড়বে 131,500 এবং ড্রাম ব্রেকের প্রাইস পড়বে 119,500। এখান থেকে আপনি 3,000 টাকা ক্যাশব্যাক অফার পাবেন। হোন্ডার 7 নম্বর পজিশনে যে বাইকটি আছে সেটি হলো হোন্ডা ড্রিম 110। হোন্ডার সবচেয়ে ছোট বাইক এটি। এটি একটি 110 সিসির বাইক। বাইকটির ইঞ্জিন টাইপ এয়ার কুল ফোর স্ট্রোক এসআইবিএস ফোর ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 110 সিসি। বাইকটিতে ম্যাক্সিমাম নেট পাওয়ার উৎপন্ন করবে 8.2 বিএইচপি 7500 আরপিএম এবং বাইকটিতে টর্ক পাওয়ার উৎপন্ন করবে 9.09 এনএম 5500 আরপিএম এ। বাইকটিতে ফ্রন্ট এবং রিয়ার টাইপ সেম 80x100 এলএমএ সাইজ হলো 18 টাইপ টেপ টিউবলেস। ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, এটিতে কোনো ডিস্ক নাই। বাইকটি আরেকটু কথা বলে, বাইকটির পূর্বে নাম ছিল ড্রিম নিউ, কিন্তু ওইটাই এখন ড্রিম 110 করে নিয়ে আসছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বিএইচএল। বাইকটির ওয়েট হলো 107 কেজি। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 8 লিটার। বাইকটির গিয়ার সংখ্যা 4টা। বাইকটিতে ম্যাক্সিমাম স্পিড পাবেন আপনি 86 কিলোমিটার। বাইকটির মাইলেজ পাবেন আপনি 74 কিলোমিটার অফিসিয়াল। বাইকটির বর্তমান বাজার মূল্য 107,000 টাকা। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, সকল বাইকের ইনফরমেশন, প্রাইস ডিটেলস, আপকামিং বাইক নিউজ এবং কম্পিটিশন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।